वेलकम टू कंप्यूटर ऑफिशियल स्कूल सठिक जगह सठिक शिक्षा आशा करब अपना सबाई भलो आज हमें माइक्रोसॉफ्ट एक्सेल 20 नम्बर क्लास संगे काउंटिंग फर्मुला नहीं जरा आगे क्लास कर अवश्य क्लसटी करबें और जरा नूतन काउंटिंग फर्मुला तरह छोट एक इंटर संगे कंप्यूटर स्क्रिने आसब আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা ফরম্যাট নরমাল ফরম্যাট আমি তৈরি করেছি যার হেডিং নাম হলো কাউন্সেল ইকুয়াল টু কোয়ালিটি মানে আমরা আমাদের এই স্টকে দেখুন অনলি ফর এটা সিরিয়াল আছে সিরিয়াল নাম্বার নরমাল দেওয়া আছে কিন্তু প্রোডাক্টের মধ্যে আমরা অনলি ফর ক্যামেরা রেখেছি তো এই যে ক্যামেরা আছে আমাদের যে কোয়ালিটি আছে ক্যামেরার লো হাই এবং মিডিয়াম तो अनेक समय कैमरागुलो सेल करी तारपरे एटा जानी ना जे आमादे लो क्वालिटी कटा आछे हाई क्वालिटी एवं मीडियम क्वालिटी कत पिच करे आर आमादे स्टके आछे तो एटा आमरा जेने नेब सबार आगे आमरा हाई देखे नेब कटा आछे ओके तो जेखाने आमरा आंसर नेब से सेलटाते सिलेक्ट रेखे आमरा फर्मूला बारे गिये इजिकल टू देव देन काउंट इफ ओके काउंट इफ देन फर्स्ट ब्रैकेट एखाने आमरा रेंज चाहिए रेंज काके देव जे आमादे क्वालिटी मध्य जतटा आछे एखाने सेई सेलगुलो आमरा सिलेक्ट करे देव करे देवार परे कमा इनवाइटेड कमा देव आमरा काके खुजते चाहिए माने काके आमरा देखते चाहिए जे से कतटा आछे हाई के तो एखाने आमरा हाई लिखे देव ओके तो हाई लिखे देवार परे আমরা এখানে ইনভাইটেড কমা শেষ করে ব্র্যাকেট ক্লোজ করে দেব দেন এন্টার তো এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমাদের হাই আছে চারটে তো এরপরে আমরা মিডিয়াম দেখে নেব কটা আছে তো তার আগে আমি একটু বলে রাখি আমরা এর পরের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব যার টাইটেল নাম থাকবে কাউন্ট সেল ইকুয়াল টু আইটেম এই ফাংশনে আমরা জানতে পারবো বিভিন্ন স্টকে থাকা আইটেম কোন আইটেমগুলো আছে এবং কতটা আছে এছাড়া কোন কোন আইটেম স্টকে নেই তো আসুন আমরা দেখে নিই মিডিয়াম কোয়ালিটি কটা আছে তো তার আগে আমরা হাই দেখে নিয়েছি তো আমাদের মিডিয়াম কোয়ালিটি কটা আছে যে সেলটাতে আমরা অ্যানসার চাইবো সেই সেলটা অবশ্যই সিলেক্ট করে আমরা ফর্মুলা বারে চলে যাব এখানে ইজিকাল টু দেব দেওয়ার পরে আমরা আবার কাউন্ট ইফ দেব দেন ফার্স্ট ব্র্যাকেট এখানে রেঞ্জ চাইছে তো আমরা টোটালটাকে সিলেক্ট করে দেব কমা দেব ইনভাইটেড কমা যেহেতু এখানে আমরা মিডিয়াম বার করতে যাচ্ছি তাই না তো আমরা এখানে মিডিয়াম লিখে দেব মিডিয়াম লিখলাম দেন ইনভাইটেড কমা দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার তো এখানে মিডিয়াম দেখতে পাচ্ছেন যে দু পিস আছে তাই না তো এখানে আমরা আরেকটাবার লোটা বার করে নিয়ে আমরা দেখে নেব আমাদের হিসাব ঠিক আছে কিনা তো এখানে লোতে এসে আবার আমরা ফের ফর্মুলা বারে গিয়ে ইজিকাল টু করব দেন কাউন্ট ইফ দেব ফার্স্ট ব্র্যাকেট আবারও আমাদের রেঞ্জ দিতে হবে রেঞ্জ দেওয়ার পরে কমা ইনভাইটেড কমা এখানে আমরা লো লিখে দেব ওকে তো লো লেখার পরে ইনভাইটেড কমা শেষ করে ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে আমরা এন্টার করব তো এখানে এন্টার করার পরে দেখতে পাচ্ছেন লো আছে চারটে তো আমরা সবার আগে দেখে নিই লো কটা আছে একটা দুটো তিনটে চারটে তারপর আমাদের মিডিয়াম কোয়ালিটি দুটো বলছে এখানে মিডিয়াম একটা দেন দুটো নেক্সট আমাদের হাই দেখতে পাচ্ছি আমাদের চারটে আছে তো এখানে হাই কোয়ালিটি দেখে নিন আপাতত চারটে আছে ওকে তো এই ছিল আমাদের আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড এই ক্লাসটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করে নেবেন আমার নেক্সট ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।